20 বছরেরও বেশি সময় পর 2021 সালে মিস ইউনিভার্সের মুকুট জিতে ভারতে ইতিহাস গড়েছিলেন তন্বী হান্না সান্ধু। গত বছরের 12 ডিসেম্বরে ইসরায়েলে আয়োজিত আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় তার প্রতিভা ও সৌন্দর্য মুগ্ধ করেছিল বিশ্ববাসীকে। আর এবার সেই তিনিই নাকি বিতর্কে, যা নিয়ে আদালতে মামলা হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে, গেল বছর ইসরায়েলের এলাতে অনুষ্ঠিত হয় 70তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা। সেখানেই পাঞ্জাবের চণ্ডীগড়ের বাসিন্দা 21 বছরের তরুণী হান্না সান্ধু উজ্জ্বল করেন ভারতের মুখ। প্রায় 20 বছর পর সুস্মিতা সেন এবং লারা দত্তের পর তৃতীয় ভারতীয় হিসেবে সেরা বিশ্ব সুন্দরীর মুকুট জয় করেন তিনি। তবে সম্প্রতি বিপাকে পড়েছেন এই বিশ্ব সুন্দরী। তার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন পাঞ্জাবি ছবির প্রযোজক উপাসনা সিং। প্রযোজকের দাবি, মোটা অঙ্কের টাকা পারিশ্রমিক নিয়ে হান্নাচ চুক্তি ভেঙেছেন, এতে বিপাকে পড়েছে তার ছবির প্রচার। এছাড়া ভারতীয় গণমাধ্যমগুলোকে প্রযোজক উপাসনা জানান, বিশ্ব সুন্দরী হওয়ার আগেই তার ছবিতে অভিনয় করার সুযোগ পেয়েছিল হান্নাচ। সম্প্রতি নতুন ছবি ইয়ারা দিয়া পো বারান্তিও নায়িকার ভূমিকায় দেখা যাবে হান্নাচকে। এই ছবির জন্য প্রচুর টাকা পারিশ্রমিক নিয়েছেন হান্নাচ, কিন্তু ছবির প্রচারে তিনি হাজির হচ্ছেন না। এছাড়া প্রযোজক উপাসনা আরও জানান, ভার্চুয়াল প্রচারেও অংশ নিচ্ছেন না বিশ্ব সুন্দরী হান্নাচ সিন্ধু। এমনকি বারবার অনুরোধ করার পরও কোনোভাবেই তার সাড়া পাওয়া যাচ্ছে না। এ কারণেই আদালতে মামলা করা হয়েছে। অন্যদিকে প্রযোজক উপাসনার এই অভিযোগের বিষয়ে মুখ খুললেননি হান্নাচ। বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো তার সাথে যোগাযোগ করতে চাইলেও নাকি তিনি সাড়া দেননি। তাই আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় সবাই।